পুরানো দিনের বিজ্ঞাপন নিয়ে আবারও আমরা হাজির হয়েছি। ইতিপূর্বে আপনারা অনেকে সাদা কালো বিজ্ঞাপন এবং অনেক পুরানো বিজ্ঞাপন চেয়ে কমেন্টস করেছেন। আমাদের কাছে তেমন বিজ্ঞাপন খুব বেশি নেই, একটি বিজ্ঞাপন কিছুদিন আগে আমরা সংগ্রহ করেছি, আর বাকি বিজ্ঞাপনগুলো ইউটিউবে আগে থেকেই ছিল। আমরা সর্বমোট 9টি বিজ্ঞাপন পেয়েছি 1970 এবং 1980 দশকের। আজ এই 9টি বিজ্ঞাপন নিয়েই আমাদের এই পর্ব। আমরা ভবিষ্যতে আরও বিজ্ঞাপন সংগ্রহ করতে পারলে নতুন কোনো পর্বে তা জুড়ে দেব। তো বিজ্ঞাপন দেখুন এবং হারিয়ে যান সোনালি অতীতে। প্রথমেই আমরা দেখব 1970 দশকের 2টি বিজ্ঞাপন। প্রথমটি নাবিস্কোর 1974 সালের বিজ্ঞাপন এবং দ্বিতীয় বিজ্ঞাপনটি মায়াবরীর 1976 সালের বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনে মডেল ছিলেন চিত্রনায়িকা রোজিনা। নাবিস্কো শতাব্দীর একটি নাম, নাবিস্কো শতাব্দীর একটি নাম। নাবিস্কো সুষম বন্টনের লক্ষ্যে উন্নত মানের উৎপাদন অব্যাহত রেখেছে। মান ও গুণগত উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন নাবিস্কোর লক্ষ্য। নাবিস্কো মান ও গুণগত উন্নয়নে বর্তমানে অধিক সময় ব্যয় করে। নাবিস্কো নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি ভাইয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান। এবার আমরা দেখব 1980 দশকের 7টি বিজ্ঞাপন। প্রথমটি রিগাল সিগারেটের 1983 সালের বিজ্ঞাপন। দ্বিতীয় বিজ্ঞাপনটি মেটসিল লজেন্সের 1986 সালের বিজ্ঞাপন, যেখানে মডেল ছিলেন জনপ্রিয় গায়ক ফেরদৌস ওয়াহিদ। তৃতীয় বিজ্ঞাপনটি বৌরানী প্রিন্সারির 1987 সালের বিজ্ঞাপন, যেখানে মডেল ছিলেন অভিনেতা আশিস কুমার লোহ। চার নম্বর বিজ্ঞাপনটি জীবন বীমা কর্পোরেশনের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটি 1980 দশকের শেষের দিকে প্রথম প্রচারিত হয়। পাঁচ নম্বর বিজ্ঞাপনটি ফিলিপস লাইটের 1989 সালের বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনে মডেল ছিলেন চলচ্চিত্র অভিনয় শিল্পী আয়েশা আক্তার এবং ফাইয়াজ আহমেদ ববি। ছয় নম্বর বিজ্ঞাপনটি অরিয়েন্টাল বিস্কুটের 1989 সালের বিজ্ঞাপন, আর শেষ বিজ্ঞাপনটি বৌরানী প্রিন্সারির 1989 সালের বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনে মডেল ছিলেন চিত্রনায়িকা চম্পা।
Prego Filter King. The combination of economy, taste and blend. Maxim. Hey! Linna shade, linna dante, Maxim's la dance. Akhon, you feel bawa jai? Maxim's. Lutens. Maxim's. Maxim's la dance. Maxim's. পুরানো দিনের বিজ্ঞাপন নিয়ে আমাদের বানানো বাকি ভিডিওগুলো দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।